রাজা সিদ্ধার্থ তাঁকর গজশালা, গজশালার অনেক হাতি গোটি দিন কণ করেছেন না, দুইটি হাতি ঘাস খাইয়া নেই ঝগড়া আরম্ভ হল। আজ্ঞা গোটাই জায়গার একা শ্রেণীর কিছু লোক যদি রহি যাতে, যদি তা ভিতরে কে স্বার্থী থাকে, তার স্বার্থ পূরণ নহলে সে অন্যকে ভুল দিয়ে, নিশ্চিন্ত জনকর স্বার্থ পূরণ নহলে সে অন্যকে ভুল দ, সেটা তো চালিছি। আউ সে গজশালার বি সেয়া হল যে ঘাস কু নেইকি তোর কাই অধিকা হয়েযিব, মোর কাই কমিযিব। ইয়ে ভিতরে জনে জনকু দুই জনকর লাগিলে, মানে গোটিয়া হাতি আ গোটিয়া হাতি, দুই জন যাক সেইটি লাগু লাগু সে গজশালা ভিতর এতে জোরে লাগিলা, অন্য গজ মানে বা অন্য হাতি মানে দেখুছেন আর ইয়ে দুইজন এতিক জোরে লাগিছেন, আউ শান্ত হবার নাই, কথা আজ্ঞা বড়ি চালিলা, দুইজন লোক ঝগড়া করুথে। আজ্ঞা যদি দুইজন যাক থিবে অকড়, ইয়ে বি পদে কলে সিয়ে বি পদে কৌ দেব, দেখিথিবে ঝগড়া জুটিয়ে তো জনকু টানু থিবে, ভাই তু পলাই আইলু, সে ফোন দেখ ঘেচিকি তাকু মানে ঠেলি ঠালি কি না না ছাড়ো, এই না মু তাকু দেখি দি, মানুষ মানকর মন অছি কোন পশু মানকর মন নাই, ঠিকই তমে কইলে যেমিদি মানুষ যেমিদি অন্তি পশু বি সেমিদি, সে আগুকু টিকে গলে বড়িয়া কথাটি অছি, সে হাতি বি সেন্দি কউজনি মু জমা পছুকু জিবিনি, এতি দুইজনকর লড়াই লাগিলা যে গোটিয়ে হাতি দাদর পুরা পাগল হইলা, মানে একদম আহাকু সমস্ত মারিকি গজশালার বাহারক পড়লা, বাহারক যাই কাহাকু মারিব কাহাকু মানে দড়া চকড়া করি সিধা রাস্তার দৌড়া, আরে লোকর কোকুয়া ভয় গেল, কাহার ঘরক কচ্চা ঘর যাওয়ার লা ভাঙ্গি পকা, যেটি গছ পাইলা তাকে সব টাণি পকা, খালি পাগল প্রায় সে বলু থাকে। এইটি কুযাই প্রাণ রক্ষা পাই সে অন্যর ক্ষতি করুছি, অন্যকে হইরাণ করুছি, পাগল প্রায় ধাউছি, আউ এতে ক্ষয়ক্ষতি করিদেলা যে তার কলনা নাই। রাজাঙ্কর মাহুত দৌড়িলে, তাঁকর সৈন্য সামন্ত যিয়ে বি গলে সামনাকু যিয়ে পড়িলা, সে পুরা এমিতি গর্জন করিকি আসিলে সমস্তে কোকুয়া ভয়। রাজা সিদ্ধার্থ কথাটাকু বাহারকু মানে গোটি ডেঙ্গুরা দেলে, কলে যিয়ে যেটি অছন্তি সমস্তে ঘর ভিতরে রহি যান, হাতি উপদ্রব চালিছি, হাতিটি পাগল হয়ে যাইছি, কিন্তু মু তো তাকে রক্ষিপারুনি, মু চেষ্টা চলাইছি তাকে ধরিবাপাই, কথাটা বাহারকু দেইদেলে, লোকমানে সিনা ঘর ভিতরে রহিগলে। আজ্ঞা সেতবেলে এতে কোঠা ঘর নথিলা, যেতে কচ্চা ঘর বি লোক হাতি আউছি কইকিরি কোকুয়া ভয়রে যেতে ভিতরে পশিগলে, হাতি গঙ্গলা কচ্চা ঘরকু সব ভাঙ্গি পকেলা। এই কথাটা যাই মহাবীর জৈন্য তাঙ্ক পাখারে যাই কথা পৌঁছিলা, সিদ্ধার্থঙ্কর হাতি পাগল হয়ে যাইছি, আউ লোকঙ্কু এতে মানে কত লোকঙ্কর জীবন যাই সাইলে পুরা কোকুয়া ভয়, দড়া চকটা করিকি জীবন নেই গলেনি, কোকুয়া ভয় হয়ে গলেনি। যে সিদ্ধার্থ এতে রাজা পরোপকারী থিলে তাঙ্করি হাতিটি এতে উপদ্রব করুছি, মহাবীর যে 30 বর্ষ বয়সরে গৃহত্যাগ করিকি চালি যাইছিলে, গৃহত্যাগ করে দিয়ে সারা পরে 12 বর্ষ সে তপস্যা করেছিল মহাবীর, 12 বর্ষ তপস্যা করে সারা পরে সে জ্ঞান অর্জন করেছিল, আসি লোককে উপদেশ দৌলে, এ মানব জমা খারাপ কাম করনি, জাণিছ যদি কিছু কুকর্ম করিব খারাপ কাম করিব, বুলি বালিকি তোমার এই খারাপটা বুলিকি দিনে এই সংসার ভিতরক আসব, তোমার তো ক্ষতি করিব পুনি অন্য মানকর বি ক্ষতি করিব, এই কথা বারম্বার লোককে বুঝাইছেন। আজ সেই মহাবীর কানরে পড়িগলা হাতিটা পাগল হয়ে যাইছি, যে আজ্ঞা সমস্ত বস করা শিখিছি সে কাই ভয় করবে, কলে আরে মু যিবি সে হাতি কি মু তা পথ রোকিবি, মু তাকে বাঁধিবি, আরে তাঁকর যে শিষ্য মানে থিলে তাঁকর যে সাঙ্গ মানে থিলে কলে আরে 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 তুমি সে হাতিটা পাগল হয়ে যাইছি, ইয়ে কি মূর্খামি, ছাড় মু টিকে যাই দেখে সে হাতি কিয়ে কাহি কণ তার অসুবিধা হল, সে কাহি
যে এমিতি উপদ্রব করুছি। যদি রাজা সিদ্ধার্থঙ্কর সে হাতী তো কাহিকি উপদ্রব কলা মু দেখিবার অছি কইকি সমস্ত সান্ত্বনা দিয়ে দিলে কেউ চিন্তা করনি। এই কথা চিন্তা করে ঘর আসিগলে, ঘর আসিকি চারিআড়ে নজর কলে, কেউপটে যাইছে হাতি, কেউপটে যাইছে হাতি, খোঁজি চালিলে। লোক পচারে লোক কলে দেখ আজ্ঞা মো ঘর ভঙ্গা হয়েছে এইপটে সে হাতি যাইছে। আগে আগে চালিলে, যেপটে হাতির যা রাস্তা বতাই দেলে সেইপট পথক মহাবীর চালিলে। যাই 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 কিছু বাট গলা পরে হাতি উপরে আখি পড়া, দেখিদেলে হাতি কত উপদ্রব করছি। দূরু ঠিয়া হয়ে হাতি কে অনেছেন, হাতি সে সময় এত পাগলা হয়ে যাইছি যে যেত গছ অ সামনারে সবু গছকু সে শুণ্ঢরে টাণিকি সব তলক পকাই দেছি। আবু পকাই সারা পরে টিকি বুলি পড়ছি, এপর্যন্ত কেহি মানুষকে সে দেখিপার নথিলা, কোকুয়া ভয় করে সারিছি, মানুষ তা ডরের সব লুচি সারিছেন। বুলিকি টিকি অনাই দেলা, আরে আগের গোটিয়ে মানুষ দেখা যাচ্ছে।